চল্লিশ পঞ্চাশ বছর ধরে যারা বসবাস করছে কেন্দ্রের বিজেপি সরকার এদেরকে উচ্ছেদ করার বারবার নোটিশ দিচ্ছে। আজকে শুধু মহিলারা এই এলাকায় যারা বসবাস করেন এই করোনার মধ্যে এরা যাবে কোথায়? বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত যতক্ষণ না ভারতীয় রেল এবং বিজেপি পার্টি এদেরকে বিকল্প জমি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওঠার কোনো প্রশ্নই নেই। আজকে এখানকার যারা বসবাসকারী মহিলা তারা কেন্দ্রীয় সরকারকে ঝাঁটা দিয়ে বিদায় করবে, তাই এই ঝাঁটা নিয়ে এরা মিছিল করবে এবং এরপরেও যদি কেন্দ্রীয় সরকারের বুদ্ধি না আসে তাহলে আমরা লাঠি নিয়ে বেরোবো, কোনো অবস্থাতেই ঘর ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের বিকল্প ঘর দিচ্ছে। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।